নমস্কার দর্শকবৃন্দ, পাড়ায় শিক্ষালয় নয়, প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শ্রেণীকক্ষে পঠন পাঠন চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি শিক্ষকদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু হচ্ছে। প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই প্রকল্প চলবে। পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে, শিশুদের ক্ষতি না করে সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন শুরু না করে পাড়ায় শিক্ষালয়ের ঘোষণাকে ভালো চোখে দেখছেন না শিক্ষক সহ আমজনতার এক বড় অংশ। এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন শুরু করার দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি দেখাতে চলেছেন শিক্ষকরা। এই বিষয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আজ 25শে ফেব্রুয়ারি দুপুর 12টায় সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। আমাদের দাবি, পাড়ায় শিক্ষালয় নয়, প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পঠন পাঠন চালু করতে হবে। যতদিন না হচ্ছে ততদিন সমস্ত ধরনের ভোট মেলা অনুষ্ঠান চালু করা চলবে না। আগে পঠন পাঠন চালু হোক, তারপর সব কিছু স্বাভাবিক হবে। বিক্ষোভ কর্মসূচির পর বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে ডেপুটেশন ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পেশ করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আরও বলেন, পাড়ায় শিক্ষালয় ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে শুরু হবে এবং খোলা মাঠে হবে। পরবর্তীতে ভাবনা চিন্তা করে স্কুল খুলবে। এখানে প্রাথমিক স্কুলের শিক্ষক, প্যারাটিচার, শিক্ষা সহায়ক এবং পঞ্চায়েত ও পৌরসভা সাহায্য করবে। প্রায় 2 লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং 12,000 প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্কুলের টাইমেই এখানে পড়ানো হবে। বেসরকারি বিভিন্ন স্কুল চাইলে এতে সামিল হতে পারে। ধাপে ধাপে স্কুল খোলা হবে, তবে তার আগে বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে। প্রতিটা ছাত্রের করোনা সুরক্ষার কথা মাথায় রেখেই স্কুল খুলতে চায় শিক্ষা দপ্তর। তাহলে এই বিষয়টি পরিষ্কার হলো যে পাড়ায় পাড়ায় শিক্ষালয় যে চালু করা হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, এবং এর বিরুদ্ধেই কিন্তু বা এই এই ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটি শিক্ষক মহল কিন্তু সরব হয়ে উঠেছেন এবং তারা চাইছেন যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত ক্লাস চালু করে দেওয়া হোক এবং সেটা স্কুলেই এবং স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বসেই ছাত্রছাত্রীরা সেই ক্লাস করুক, এমনটাই চাইছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।